আর আমার যতগুলো গজল আপনারা নেটে পাচ্ছেন সবথেকে বেশি এই গজলটাই শোনা গেছে দেখছি। জি 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 শায়ের বলছেন দেখুন। কে এক দিন এক বুড়ী মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। সুবহানাল্লাহ বলেন একবার জোরে। আমি কোনদিন বলি তিন দিন হয়ে যাচ্ছে, আজকে বলছি একটু বলেন জোরে সুবহানাল্লাহ। একদিন এক বুড়ী মক্কা শহরে পুটলি নিয়ে পালাই নবীজির ডরে। ও গো আসছিলেন মোর দয়ার রাসুল, আসছিলেন মোর দয়ার রাসুল সেই পটি ধরে। একদিন এক বুড়ী মক্কা শহরে পুটলি নিয়ে পালাই নবীজির ডরে। ডেকে বলেন নূর নবীজি ও গো বুড়ি শুন না, ভারী পুটলি নিয়ে তুমি কোথায় যাবে বলো না। ডেকে বলেন নূর নবীজি ও গো বুড়ি শুন না, ভারী পুটলি নিয়ে তুমি কোথায় যাবে বলো না। কার ভয়েতে যাচ্ছ তুমি মক্কা শহর ছেড়ে, একটুখানি বলো বুড়ি আমার হুজুর। ও গো পুটলি তোমার পৌঁছে দেব, পুটলি তোমার পৌঁছে দেব যাবে যত দূরে। একদিন এক বুড়ী মক্কা শহরে পুটলি নিয়ে পালাই নবীজির ডরে। আব আগে শুনুন শায়ের বলছেন। তখন ও গো বুড়ী আমার দয়ার নবীর কাছে, তখন ও গো বুড়ী আমার দয়ার নবীর কাছে বলতে থাকে কেন সে এই শহর ছেড়ে যাচ্ছে, বলতে থাকে কেন সে এই শহর ছেড়ে যাচ্ছে। কেন বলছে বাবা শোনো। মোহাম্মদ নামে তেয়ার নবী এসেছে হে থাই, মোহাম্মদ নামে তেয়ার নবী এসেছে হে থাই, যাকে সে পাই কলমা পড়ায় আর মুসলমান বানায়, যাকে সে পাই কলমা পড়ায় আর মুসলমান বানায়। ও গো তাই তো আমি যেতেছি গো এই শহর থেকে দূরে। একদিন এক বুড়ী মক্কা শহরে পুটলি নিয়ে পালাই নবীজির ডরে। আমার নবী আলামিন নবী একটু আগে মাওলানা নাসিম সাহেব কিবলা সেই ওয়াজটা করছিলেন যে আমার নবী সত্যবাদী নবী, আবার নবীর সামনে কেউ এই কথা কোনোদিন বলতে পারেনি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন মিথ্যা বলেছেন, কেউ লিখতে পারেনি। নিজ হোক আর পর হোক, মুসলিম হোক আর অমুসলিম হোক, কেউ লিখতে পারেনি বাবা। কোনো কাফির মুশরিকও বলতে পারেনি, কাফির মুশরিকেরাও আমার নবীকে আলামিন বলে ডাকতো, সত্যবাদী বলে ডাকতো। যার জন্য আমার নবী নিজের ওয়াদাই
আপত্তি আছেন যে আমি কথা দিয়েছি কারণটা বলে দিলে তোমার পুটলি পৌঁছে দিব তুমি যেখানে যাবে যার জন্য আমার নবী ওয়াদা নিভাচ্ছেন কিভাবে দেখুন বস ভাই বস 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 কথা বলিস না ভাই হ্যাঁ তোরা তো আমাদের দেশের জান পাড়ার জান কথা বলিস না শের দেখুন একদিন এক বুড়ি মাতা শহরে পুটলি নিয়ে পালাই নবীজির ডরে পুটলিটা কিভাবে পৌঁছাচ্ছেন আমার নবী শুনুন তখন আমার দয়ার রাসূল পুটলি নিয়ে মাথায় চলেন বুড়ির সাথে সাথে যাবে বুড়ি যে থায় চলেন বুড়ির সাথে সাথে যাবে বুড়ি যে থায় কিছু দূর গিয়ে বলে বুড়ি থামো বাবা হে থায় এসে গেছি অনেক দূরে আর যাব কোথায় এসে গেছি অনেক দূরে আর যাব কোথায় তো আমার নবী বলছেন বুড়ি মা কেন তো বুড়িটা বলছে আসতে পারবে না মোহাম্মদ বলুন একবার সুবহানাল্লাহ বুড়িটা বলছে আসতে পারবে না মোহাম্মদ আর এত দূরে একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে আমার নবী পুটলি নামিয়ে দিলেন ওদিকে ঘটনা বলতে যাচ্ছি না কথাটা সেটা ছন্দটা শুনেন বাপ পুটলি নামিয়ে বলে বুড়ি ও গো তুমি এত ভালো পুটলি নামিয়ে বলে বুড়ি আচ্ছা আরে বাবা তাহলে আজকে কি বলছে কবির বস্তি না কব্বার কাহা ওই একই কথা জি কথা একই হলো কবর তো যেতে হবে ওই হিসাবে গ্রামের লোক খুব চালাক আছে ডাইরেক্ট নামই রেখে দিয়েছে কব্বার আর কোথায় যাব নাকি চালাক লোক আছে এরা যে কবর তো যেতে হইবে তো ডাইরেক্ট নাম পাড়ার নামটাই রেখে দেয় যাই হোক অসুবিধা নাই এ ভাইজান আমাকে এটা আমাকে গিফট করেছে বলছে এটা গজল বলার জন্য আপনাকে দিলাম থামেন গজল পরে বলি এটাকে আগে সেট করি পড়ে গেলে চলে যাবে না তখন আসিদুল বলবে এটা আমার আছে তো মুশকিল পড়ে যাব হ্যাঁ আসেন বাপ আমি শেষ ছন্দটা বলছি শুনুন এই গজলটার শেষ ছন্দটাই মূল ছন্দ জি দেখুন শায়ের বলছেন একদিন এক বুড়ি মাতা শহরে পুটলি নিয়ে পালাই নবীজির ডরে পুটলি নামিয়ে বলে বুড়ি ও গো তুমি এত ভালো আরজ করি বাবা তোমার নামটা একটু বলো আরজ করি বাবা তোমার নামটা একটু বলো তো আমার নবী বলছেন বুড়ি মা তাহলে শোনো যার ভয়েতে এলে তুমি মক্কা শহর ছেড়ে এ বুড়ি শোনো যার ভয়েতে এলে তুমি মক্কা শহর ছেড়ে
आमी से मोहम्मद एलाम पुटली माथाई कोरे आमी से मोहम्मद एलाम पुटली माथाई कोरे ओ गो सुनार पोरे बूढ़ी तोखोन सुनार पोरे बूढ़ी तोखोन आमार नबीर कलमा पढ़े एक दिन एक बूढ़ी मक्का शहरे पुटली निये पालाय नबीजीर डरे आसछिलेन मत दयार रसूल सेई पट्टी धरे एक दिन एक बूढ़ी मक्का शहरे पुटली निये पालाय नबीजीर डरे सल्लल्लाहु तआला अलैहि।